সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ফের জ্বরে মৃত্যু হাবড়ায়, আয়া ও চিকিৎসকের গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। হাবড়া হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত মাঝবয়সী এক গৃহবধূর। বুধবার সকাল আনুমানিক 9:30 নাগাদ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় হাবড়ার 6 নম্বর ওয়ার্ডের সপ্তপল্লী এলাকার বাসিন্দা লক্ষ্মী রাহা, বয়স 58। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার। লক্ষ্মী রাহার পরিবারের অভিযোগ, গত রবিবার শরীরে জ্বর নিয়ে স্থানীয় এক ডাক্তারের পরামর্শ নিয়ে রক্ত পরীক্ষার করার পর রক্তে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে। বুধবার হাবড়ার হাসপাতালে ভর্তি করার পর রক্ত পরীক্ষা করা হলে রক্তের প্লেটরেট কমে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটে। তবে লক্ষ্মী রাহা শ্বাসকষ্ট এবং হাই প্রেশারের সমস্যা থাকায় বুধবার রাতে অবস্থার অবনতি হওয়ায় সকালেই হাসপাতালে কর্মরত আয়াকে ঔষধের জন্য বললে উল্টো আয়া তাদের চিকিৎসা না করে তর্ক জড়ায় রোগীর আত্মীয়দের সঙ্গে। অবশেষে বৃহস্পতিবার সকালে লক্ষ্মী রাহার মৃত্যু হয়। হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে উপস্থিত হয়। ঘটনায় এক আয়াকে জিজ্ঞাসাবাদ করেছে হাবড়া থানার পুলিশ।